ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান মমতা ব্যানার্জির সরকারের হারে কাপুনি ধরিয়ে দিল যে নিরাপত্তা দেওয়ার দরকার ছিল আর জি করে যে নিরাপত্তা পাওয়ার দরকার ছিল আরজি করে সেই ডাক্তার যে নিরাপত্তা পাওয়ার দরকার ছিল সাধারণ মানুষের সেই নিরাপত্তার কোনো ব্যাপার এই রাজ্যে নেই কিন্তু দেখা গেল ছাত্র সমাজ যখন নবান্ন অভিযানের ডাক দিল সেখানে হাজার হাজার পুলিশ জল কামান কাদানে গ্যাস মোতায়েন করেছে মমতার সরকার আজকে বামপন্থীরা এই মিছিলে অংশগ্রহণ করেনি তারপরেও যেভাবে সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ পথে নেমেছে যেভাবে তাদের আটকানোর জন্য মমতার পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছিল সেটা কিন্তু নজিরবিহীন বিরোধীরা কিন্তু পালে হাওয়া পেয়েছে শুভেন্দু অধিকারী অলরেডি বলে দিয়েছে রাষ্ট্রপতি শাসন করে রাজ্যে ভোট হতে হবে রাজ্যের প্রতিটা স্তর থেকে ধর্ম মত নির্বিশেষে মানুষ কিন্তু সমর্থন করছে এই আন্দোলন আজকে রাজ্যে যে আইন শৃঙ্খলার অবনতি যেখানে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না পুলিশ যেখানে পুলিশ শৌচালয় লুকিয়ে যায় টেবিলের তলায় লুকিয়ে যায় যেখানে পুলিশ পালিয়ে যায় সাধারণ মানুষকে ফেলে দিয়ে সেই পুলিশকেই এখন দাবাংয়ের মতন দেখা যাচ্ছে কারণ বিরোধীদেরকে দমন করতে হবে দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর থেকে মমতা ম্যাজি এই কাজটাই করেছে উনিশশো সালে একুশে জুলাই ধর্ম যে আন্দোলন হয়েছিল পুলিশ গুলি চালিয়েছিল মানুষ কিছু মারা গিয়েছিল এবং শহীদ হয়েছিল সেই আন্দোলনটাকে ক্যাপচার করে মহাদেমাজি প্রত্যেক বছর একুশে জুলাই মানে ধর্মতলায় শহীদ দিবস পালন করে এবং সেই মৃত্যুর রাজনীতিটা করে এবং মৃত্যুর রাজনীতি করে কিন্তু উনি ক্ষমতায় এসেছেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি বিরোধীদেরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারা বিজেপি এই রাজ্যে প্রধান বিরোধী দল তারা দুহাজার চব্বিশে লোকসভা ভোটে একটু ফল খারাপ করেছে কিন্তু প্রকৃত বিরোধীদের মতন কিন্তু তারা অলরেডি রাস্তায় নেমে গেছে প্রথম দিকে তারা যতটা নিষ্ক্রিয় ছিল বা যেখানে তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে এত বড় একটা ঘটনা পুরো পরিকল্পনাভাবে ভাবে সেই ঘটনাটা করে করানো হলো যে ভিডিওটা ফাঁস হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে পুরোটাই পরিকল্পনা যাতে কোনো প্রমাণ না করতে পারে সিবিআই কিন্তু এখনো হাত যাচ্ছে এখনো প্রমাণ করতে পারছে না পুরো হাত যাচ্ছে সিবিআই কারণ ওখানে ফরেন্সিক ডাক্তার থেকে শুরু করে মানে উকিল থেকে শুরু করে সবাই ছিলেন ওখানে ওই ঘটনাস্থলে জি করে ওই ঘটনাস্থলে এবং প্রমাণ লোপাট করেছে ভিডিওই কিন্তু সেটা পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে জটলা ওখানে পাকিয়েছিল যেখানে মৃতার বাবা পরিষ্কার করে দিয়েছে তাদেরকে ধারে ঘেঁসতে দেওয়া হয় যে কিন্তু দু সাল এগিয়ে আসবে যত তত আন্দোলনের ঝাঁচ অনেক বাড়বে দু সালে বিজেপি কি ভালো ফলাফল করতে পারবে বলে আপনি মনে করছেন বা বিরোধীরা কি ভালো ফলাফল করতে পারবে এই সরকারকে কি উৎখাত করতে পারবে আন্দোলনের মাধ্যমে বিরোধীরা আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে জানতে ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাব খুব তাদের সাথে থাকবেন